আমি আপনাদের কিছু ইলেকট্রনিক্সের পার্টসের পরিচয় দেখাবো, যে পার্টসগুলো সবসময়ই কাজে লাগে, কিছু সার্কিট আর কিছু পার্টস। দেখেন এই পার্টসগুলোর নাম বা পার্টসগুলো দিয়ে কি কি কাজ করা হয়। দেখুন, আমি এখন আপনাদের কিছু ইলেকট্রনিক্স পার্টসের পরিচয় দেখাবো, এই ইলেকট্রনিক্স পার্টসগুলো কি নাম, কি কি কাজে লাগে, প্রয়োজনীয় কিছু যন্ত্র, প্রয়োজনীয় কিছু পার্টস। এগুলো দেখেন পার্টসগুলোর নাম অথবা কোন ধরনের কাজের আপনাদের প্রয়োজনে আসবে। এটা হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার, এটা খুব ভালো সাউন্ড। এই অ্যাম্পলিফায়ারে মাউথপিস লাইন সহ কমপ্লিট করা আছে, শুধু ব্লুটুথ বা মেমোরি সার্কিট লাগাইলেই হবে, আর একটা বক্সের মধ্যে সেট করা। একটা ট্রান্সফরমার দিয়ে লাইন দিলেই কমপ্লিট হয়ে যায়। হয়ে গেছে, একটা একটা চেঞ্জ করো। এটা আরেকটা অ্যাম্পলিফায়ার সার্কিট, 44-40 বা 45-60 এরকম সার্কিট থাকে। এটা হচ্ছে 45-08, 44-40 এরকমই হয়। এটা একটা অ্যাম্পলিফায়ার সার্কিট, এটা আরেকটা অ্যাম্পলিফায়ার সার্কিট, এটি একটি ভালো অ্যাম্পলিফায়ার, 1 ভলিউম সহ কমপ্লিট করা আছে। এটি আরও 2টি ভলিউম লাগিয়ে 3 ভলিউম করা যায়, আরও 2টি লাগালে 3টা ভলিউম হবে। এটা হচ্ছে TDA-7297 অ্যাম্পলিফায়ার। তারপরে এটা হচ্ছে ভলিউম সার্কিট, যে কোনো অ্যাম্পলিফায়ারে ভলিউম লাগানো যায়। এটা ভলিউম সার্কিট সাউন্ড কন্ট্রোল করার জন্য। এটা হচ্ছে একটা মেমোরি সার্কিট, এটার মধ্যে ব্লুটুথ অথবা মেমোরি ঢুকিয়ে গান বাজানো যায়। এই সার্কিট অ্যাম্পলিফায়ারের সাথে কানেক্ট করে মেমোরি বা ব্লুটুথ চালানো সম্ভব। এটা হচ্ছে আমরা অ্যাম্পলিফায়ার বানাইলে পিছনে সকেটটা সেট করি, এটা স্পিকার আউট সকেট। চেঞ্জ করো। এটা হচ্ছে একটা জঙ্গল আইসি, এই আইসিটা হচ্ছে চায়না সার্কিটের, টেলিভিশনের, টেলিভিশনে এরকম অন্যান্য নাম্বারের আরও আইসি থাকে। এটা চমৎকার একটা জিনিস, এটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক সার্কিট। খুব অল্প খরচে পাওয়ার ব্যাঙ্ক তৈরি করা যায়, একটি মোবাইল ব্যাটারি দিয়েই এটা করা সম্ভব। মোবাইল চার্জের জন্য পাওয়ার ব্যাঙ্ক করা যায়। এটা হচ্ছে মোবাইলের পুরানো চার্জার সার্কিট, এই সার্কিট দিয়ে কিছু কিছু আনকমন জিনিস তৈরি করা যায়। যেমন এটা দিয়ে এখন কিছু কিছু ইনভার্টার তৈরি করা যায়, সেটা আমরা টিউটোরিয়ালে দেখাবো। যে মিনি ইনভার্টার 3.7 ভোল্ট থেকে 220 ভোল্ট এসি করা যায়, নষ্ট চার্জার দিয়ে করা যায়, আমরা পরে টিউটোরিয়ালে দেখাবো, আমাদের সাথে থাকবেন। এটা হচ্ছে টেলিভিশনের আউটপুট ইনপুট এরকম থাকে, এটা টেলিভিশনের যন্ত্র। চেঞ্জ করো। এটা হলো সুইচ, আমরা যে কোনো কারেন্ট লাইন বা এসি বা ডিসি লাইন সুইচ করতে পারবো এটা দিয়ে। অ্যাম্পলিফায়ারের মধ্যে ওপেন সুইচ করা যায়। এটা হচ্ছে ক্যাপাসিটার, এটা অ্যাম্পলিফায়ারেও লাগে, টেলিভিশনে বা অন্যান্য অনেক কিছুতেই লাগে, কিন্তু এটা আমাদের ফ্যানের ক্যাপাসিটার না, এটা ইলেকট্রনিক্সের অন্যান্য সার্কিটের জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে একটা আইসি, এটা সাউন্ড আইসি, এটা টেলিভিশনের সাউন্ড আইসি।
75 এটা সম্পর্কে আমি অন্য টিউটোরিয়ালে আলোচনা করব। এআইসির কোন পিনে কি কাজ হয়, কোনটা কত ভোল্ট, কোনটা স্পিকার লাইন বা ইনপুট আউটপুট সব দেখাবো টিউটোরিয়ালে। এটা আরো সুন্দর একটা জিনিস, এটা হচ্ছে যে কোনো বক্স, আপনাদের গান বাজানোর জন্য বক্স থাকলে কম্পিউটার বক্স বা বড় ছোট যে কোনো বক্সের মধ্যে ব্লুটুথ লাইন করতে পারবেন এটা দিয়ে, এটা ব্লুটুথ সার্কিট। এটা সুইচ, এটা লাইট ছাড়া নর্মাল একটা সুইচ। এটা হচ্ছে আরেকটা সাউন্ড আইসি, আইসিটা 20-25 নাম্বার। এটা সম্পর্কেও আমরা একটা টিউটোরিয়াল দেখাবো যে এটা কীভাবে একটা অ্যাম্প্লিফায়ার তৈরি করা যায়, ছোটোখাটো একটা অ্যাম্প্লিফায়ার করা যায়, খুবই সুন্দর। একটা একটু দেখাও, এটা হচ্ছে 7816, 7840, এলে 7840। এটা ভার্টিক্যাল আইসি, এটা বেশিরভাগ চায়না টিভির সার্কিটে থাকে, ভার্টিক্যাল রোগের জন্য আমরা এটা দিয়ে কাজ করি, টেলিভিশনের কাজের জন্য। এটা হচ্ছে নাম্বারটা দেখে নেই, এটা হচ্ছে আমাদের রেগুলেটর আইসি, এটা দিয়ে ভোল্টেজ 12 ভোল্ট থেকে 5 ভোল্ট করা যায় বা যে কোনো ধরনের ভোল্ট চেঞ্জের জন্য এরকম রেগুলেটর আইসি ব্যবহার করা হয়। এগুলো হচ্ছে জ্যাক, আমরা ডিসি জ্যাক হিসেবে ব্যবহার করি, এটা কোনো লাইট বা কোনো এলইডি টিভির সার্কিট বা যে কোনোটাই ভোল্টেজ দেওয়ার জন্য জ্যাকগুলো ব্যবহার করা হয়। এটাও আর একটা জ্যাক, এটা এটা চিকন একটা জ্যাক, এটা খুব কমই ব্যবহার হয় এখন, কিছু কিছু কাজে লাগে, সবার কাছে এটা এখন নেই, আগে পাওয়া যেত সবার কাছে। এরকম জায়গার একটা মোটাও থাকে, স্টিরিও এটা পাওয়া যায় সব জায়গায়। এটা হচ্ছে সুইচ, যে লাইটগুলো আছে কালো লাইট বা অন্যান্য লাইটেও ব্যবহার করা হয়, এটা ওপেন সুইচ। এটা হচ্ছে ডিসি সকেট, আমরা কোনো কিছু তৈরি করলে যদি ভোল্টেজ ঢোকানোর জন্য ব্যবহার করি তখন এই সকেটটা ব্যবহার করে ডিসি ভোল্টেজের জন্য ব্যবহার করা যায়। এটাও লাইটের একটা ছোটো সুইচ, যে কোনো লাইটে ব্যবহার করার জন্য বা যে কোনো পোলাপানো খেলনা কিছু তৈরি করলে অপন করা যায় এটা দিয়ে। এগুলো হচ্ছে এলইডি বাল্ব, আমরা সিগন্যালের জন্য ব্যবহার করি, চার্জারে বা যে কোনোটাই সিগন্যাল দেওয়ার জন্য। এটা হচ্ছে রাইস কুকারের ফিউজ, মানে একটা ফিউজের কাজ করছে, রেজিস্ট্যান্স, হ্যাঁ চেঞ্জ করো। এটাও একটা রেগুলেটর আইসি, 7812, এটা 12 ভোল্টের জন্য কাজ করা হয়, অনেক বেশি ভোল্ট থেকেও 12 ভোল্ট বের করা যায়। এগুলো হচ্ছে রেজিস্ট্যান্স, বিভিন্ন কাজে বিভিন্ন নাম্বার রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়, রেজিস্ট্যান্স চেঞ্জ করো। রিমোট, এটা হচ্ছে এলইডি টিভির রিমোট, এরকম বিভিন্ন ধরনের রিমোট আমাদের কাছে আছে, আর রিমোটের সম্পর্কেও টিউটোরিয়াল দেবো আমরা। আর কিছু কিছু রিমোট কোনো টিভিতে না মিললে বা কিনতে না পাওয়া গেলে অন্য রিমোট কিনে কীভাবে মিলাবেন সেগুলো আমরা টিউটোরিয়ালে পরে দেখাবো। আমাদের ইলেকট্রনিক্সের সব কাজগুলাই একের পর এক টিউটোরিয়ালে পাবেন, যারা নতুন কাজ শিখতে চান এগুলো আমাদের টিউটোরিয়াল দেখে শিখতে পারবেন, আর যেগুলো না বুঝবেন আমাদের নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। আমাদের চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব, আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে পাশে থাকুন। আমাদের চ্যানেলের পাশে থাকুন, আমাদের চ্যানেলটি, আমাদের চ্যানেলে সব কিছুই পাবেন ইলেকট্রনিক্সের যন্ত্র সম্পর্কে। আমাদের চ্যানেলে আরও বিস্তারিত প্রত্যেকটা যন্ত্র বা প্রত্যেকটা কাজের কীভাবে কী করবেন তার টিউটোরিয়াল আমরা দেব, তাই আমাদের চ্যানেলের পাশে থাকলে আমরা আপনারা সবাই ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারবেন। আমাদের চ্যানেলে
পরবর্তীতে আরো ভালো ভালো কাজ দেখাবো। এর যন্ত্রগুলো দেখেন, এরকম যন্ত্রের যত কাজগুলো আছে ইলেকট্রনিক্সের, টেলিভিশন, ফ্যান, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স বা মোবাইল সহ কম্পিউটার, ক্যামেরা, যত কাজ আছে ইলেকট্রনিক্সের, আমরা সর্বপ্রকারের কাজের টিউটোরিয়াল দেবো আর কাজগুলো কীভাবে করতে হয় দেখাবো। এজন্য আমাদের চ্যানেল থেকে অনেক কাজ শিখতে পারবেন। আমাদের চ্যানেল থেকে কাজ শিখে আপনারা নিজেরাও ইলেকট্রনিক্সের বিজনেস করতে পারবেন, কাজগুলো করতে পারবেন, অল্প পরিশ্রমে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। যদি কাজগুলো ভালো লাগে তাহলে একটার পর একটা দেখতে থাকবেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন, আপনাদের জীবনে অনেক উপকার আসবে। তাই যদি মনে করেন আমাদের চ্যানেলের কাজগুলো শিখে আপনারা ভালো কিছু করতে পারবেন এরকম আগ্রহ থাকে, তাহলে আমাদের চ্যানেলের পাশে থাকুন, আমাদের চ্যানেলের টিউটোরিয়ালগুলো দেখুন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।